চুম্বকের সাহায্যে তোমরা একটি কাগজের ঘুড়ি ওড়াতে পারো। এটির জন্য লাগবে একটা স্লিপার, রাবার স্লিপার, কিছু কালারফুল পেপার, গ্লু, স্কিওয়ার, এক্সেট্রা। এখন দেখো, দুটো ঘুড়ির আকারে পেপার কেটে নেওয়া হয়েছে। গ্লু ব্যবহার করে পেপারটিকে ঘুড়িটিকে জয়েন করো, আর এর সাথে একটি সুতো বাঁধা মেটাল পিন যুক্ত করে দাও। তাহলে মেটাল পিনটি দুটো ঘুড়ির মধ্যে চেপে বসে যাবে। এখন একটি স্কিওয়ার নাও আর রাবার স্লিপারে যুক্ত করো। দুটো শক্তিশালী চুম্বকের চাকতি নিয়ে স্কিওয়ারের ওপরে প্রান্তে আটকে দাও। এখন একটা তোমরা একটা বেশ ডল বানাতে পারো, পুতুল বানাতে পারো স্ট্র এবং পেপার দিয়ে, এবং ডলটি থেকে পেপার কাইটটি সুতো দিয়ে যুক্ত করে ঘুড়িটিকে দেখো চুম্বকের কাছে নিয়ে গেলে চুম্বকের আকর্ষণের ফলে ঘুড়িটি ভাসতে থাকবে, মনে হবে ঘুড়িটি উড়ছে। ইট ইজ ভেরি ফান টু মেক অ্যান্ড ক্রিয়েটিভ।